আলহামদুলিল্লাহ রবীলআলমিনালাতাম আল শফিল মুসলিম নবীন মোহাম্মদ আলহি ও সাহবহী আজমাইন আপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা শবে কদর উদযাপন করছি আসলে এই যে সাতাইশে রাত সবে কদর হবে এমন কোনো কথা নেই কথাটা নবীশ্বাস আমার বক্তব্য হচ্ছে তোমরা শেষ দশ দিনের বেজর রাতে শেষ দশ দিনের বেজর রাতে তোমরা তাহারি করো অন্বেষণ করো তালাশ করো খুঁজো কি খুঁজো এই লাইলাতুল কাদের কারণ লাইলাতুল কাদের ব্যাপারে বলা হয়েছে যে লাই খৈরুম্মিন আল শাহর এক হাজার রাতের এক হাজার মাসের চেয়েও এটি উত্তম কত উত্তম সেটা তো বলা হয়নি উত্তম বলা হয়েছে তাহলে অ্যাবসলিউট রেখে দেওয়া হয়েছে তো আমরা সেদিকে গেলামই না এক হাজার মাসও যদি আমরা ইয়ে করি তো একটা মানুষ অনেক সময় এক হাজার মাসের বয়স পায় না তো এই যে একটা একটা রাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কত বড় মর্যাদায় অভিষিক্ত হলাম কত কিছু পেয়ে গেলাম আগের উন্মতেরা তো অনেক বয়স পেত যেমন হজরতে নু সালাম তিনি সাড়ে নশো বছর পর্যন্ত তিনি তার দাওয়াতের কাজ করেছেন তিনি তাহলে বুঝেন যে হাজার বছর বারোশো বছর মানুষ বাস্ত আর আমরা কয় বছর বাঁচি এই উন্ম্মতের নবীশাল বলছেন আমার উন্মতের বয়স হল সাধারণ বয়স হল ষাট থেকে সত্তর তো ষাট থেকে সত্তর মা বাইন আসে তিন অসা ষাট থেকে সত্তরের মধ্যেই গড় বয়সটা এই উন্মতের এখন আগের উন্মতের এতই মাদতবান করলো করল যারা ত্যা ছিল তারা এত করল অথচ আমরা তো এত করতে পারছি না এত সময় পাচ্ছি না আল্লাহ সামলা বলছেন ইয় ইহল্লিন এম অনু কতিবা আলহকুম কমা কতিা আল্লাহিনুম তে হে ইমানদার সমাজ তোমাদের উপরে রোজা বিধিবদ্ধ করা হলো যেমনটি করা হয়েছে তোমাদের অগ্রজদের উপর যাতে করে তোমরা তাকু অর্জন করতে পারো এই যে অগ্রজদের কথা বলা হলো আগের উন্মুর কথা বলা হলো কেন যে তারা তারাও রোজা রেখেছে তোমরাও রোজা রেখেছ এবং তারা তো বয়স পেয়েছে অনেক তারা মনে করেন যদি কেউ পাঁচশো বছর বয়স পেয়ে থাকে তাহলে পাঁচশো বছরে সে কবার পাঁচশো তো বার সে ইয়ে পেলো রোজার সুযোগ পেলো আর কমসে কম পাঁচশো বার না পেল তো সাড়ে চারশো বার তো পেয়েছে সাড়ে চারশো বার কেন অনেক বেশি পনে পাঁচশো বার পেয়েছে আরও বেশি পেয়েছে তাহলে এতগুলো সে পেল আর আমরা তো অত পাই না সুতরাং তাদের কথা উল্লেখ করে আল্লাহ পাক কম্পিটিশান লাগিয়ে দিয়েছেন এখন এই কম্পিটিশন কেমন করে করবেন আপনি আপনার বয়স তো কম আপনি অত বয়সেওয়ালার সঙ্গে কেমন করে কম্পিটিশন করবেন ও আল্লাহ তাহলে সে কায়দা করে দিয়েছেন সে কী কায়দা প্রত্যেক রমজান মাসে একটা রাত দিয়ে দিয়ে দিলেন সেই রাতকে তিনি ইয়ে সমান করে দিলেন কী কী বলে এক হাজার মাসের সমান করে দিলেন তো এক হাজার মাসের সমান যদি করে দেন তাহলে এবার সুহান আল্লাহ আপনি যদি মেরে পাঁচ বছর পাঁচটা রাত পান সাতটা রাত পান তাহলে আপনি ওদেরকে মার দিয়ে দিলেন ওদের চেয়ে দিবি এগিয়ে গেলেন কাজ কম্পিটিশান তো আপনি করতেই পারলেন কারণ এটাকে আল্লাহ পাক মাল্টিপ্লাই দিয়ে আপনাকে বহুগুণে এটাকে বর্ধিত করে দিলেন অতএব এটাকে অন্বেষণ করতে হবে আমাদেরকে সে অন্বেষণ এই জন্য এটা নির্দিষ্ট একটি রাতের কথা বলা হয়নি বলা হয়েছে শেষ এই আল আসুল আওয়ের মানে শেষ দশ দিন দশ দিনের বেজর রাতগুলিতে অন্বেষণ করো তো আমরা অন্বেষণ করবো তো এখন কি করব নবী সাহা কী করতেন তার আমল কিছু তিনি কি এরকম আসলেই বেশি বেশি রাত অন্বেষণ করতেন না তিনি যখন আজ শেষ দশ দিনের রাতগুলো শুরু হতো তখন তিনি কী করতেন সাদ্দাল মেজার তিনি তার কোমরকে বাঁধতেন শক্ত করে যেমন আমরা কোনো শক্ত কাজ করতে গেলে কোমরে গামছা বাঁধি না তো এমনিভাবে নবী সরলাম কমরকে বাঁধতেন বাঁধা আসলেই বাঁধতেন না তিনি মানে হিম্মতকে এইভাবে তিনি ইয়ে করতেন কনসেনট্রেট করতেন এবং সেইভাবে তিনি প্রস্তুতি নিতেন তো সাদ্দ মেজার আর কি করতেন নিজে রাতে জাগরণ করতেন সারা রাত আর আই আহলা তার যে ইয়ে আছে ঘরের যারা সদস্য পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন বলতেন না এখন ঘুমানো যাবে না তোমরা এই সুযোগটা নেও সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যে ওই বেজর রাত বেজর রাতে তো একটা নবী সাহা সাল্লাম আলা উম্মতিহি তার উম্মতের উপরে রহম দয়া করেই তিনি এতটুকুন করে দিলেন যে এক রাত পরে এক রাত এক রাত পরে এক রাত তাহলে বেজর রাতে আমরা করতে পারি তারা করতে পারি তবে সবগুলি রাতেই করা উচিত আর নবী সাহাশ্লাম শুধু করতেন না তিনি প্রত্যেকটা রাতেই করতেন হারসাব সাবে কাদার আস্তার তু কাদার বেদানি প্রত্যেকটা রাতেই তোমার জন্য সবে কদর হতে পারে যদি এটা সম্মান তুমি বুঝো সুতরাং নবী সাল্লাহ আলী ও সেখানে সবগুলি করলে একটা তো পড়বেই আর আমাদেরকে বলছেন তোমরা অন্তত বেজর রাতে করো তাহলে মানে অর্ধেক রাত অর্ধেক রাত মানে যদি রাত যদি হয় নয়টা কি কী বলে রাত যদি হয় দশটা তো দশটার পাঁচটা আমরা ইয়ে করলাম বেজোর রাতে করলাম এখন সাতাইশে রাতে আমরা করি কেন সাতাইশ রাতে করার একটা কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলের একটা বক্তব্য আছে তিনি বলেন যে অমা আদর কমা লাইলে কাদের লাইলে কাদের শব্দটা কোরআন করিমি তিনবার এসেছে ইন্নাজাল্লা হফি ইুল কাদর অমা লাইলাতুল কদর লাইলাতুল কদর খৈরুমিন আলফে সাহায্য তিনবার লাইলাতুল কদর আসছে আর প্রত্যেকটা লাইলাতুল কদর লিখতে আপনার অক্ষর লাগে নয়টা তো তিন নং সাতাশ তো তিনবার যখন উল্লেখ করছে এ দিয়ে যখন আপনি গুণ দিলেন তখন সাতাশ বেরিয়ে আসে এটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইশারা আছে এই সাঁচাই সে রাতেই হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এটা মধ্যে গুরুত্ব দিতে হবে ঠিকই কিন্তু তাই বলে সাঁচাই সে এসে রাতে নিয়ে বসে থাকবেন না বুদ্ধিমানের কাজ তো এটা নয় বুদ্ধিমানের কাজ হলো ঠিক আছে যখন শেষ দশ দিন দশ রাত আসলো আর আমি দিনের বেলা তো ঘুমাবো ঠিক আছে রাতটা আমি পার করে দিব বিশেষ করে ইংল্যান্ডের বুকে ইউরোপের বুকে রাতে অনেক ছোট। সুতরাং এই ছোট রাতে তাদের এবাদত করাটা আর বিরাট সহজ এই সহজ এই এটা লুফে নেওয়া উচিত সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তবে রয়েছে টু ফর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুস আসিল দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তো এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আরো পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি সিক্স এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ইজে ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন আলমানার সবসময় আধুনিক এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকাটাকি করেন তিনি ডাকেন আল্লাহ মিন্ত মুস্ত ফার্জুক আলাহ আল্লাহমিন মুস্তফিল ইনফা আকফের আলাহ আল্লাহ মিন মুফত আলাফা আফি কে আছো রিজিক চাইবার রিজিক দেব কে আছো গুনামাফ চাইবার মাফ করবো কে আছো রোগমুক্ত রোগ রোগ থেকে মুক্তি চাইবার আমি তাকে রোগ করব করবো কাদা আল্লা কাদা এমনি বাবা আল্লাহ ডাকতে থাকেন সুযোগ নিতে বলেন বান্দাদেরকে আজকে আমরা আল্লাহ পাক পথ দেখানো একদিকে আমরা যাই উল্টো দিকে অতএব এই রাতে আমাদেরকে তবা করতে হবে স্টেক ফার করতে হবে তবা মানে তবার তিনটা শর্ত তিনটা পার্ট একটি হলো আল একলা যে কাজটা অন্য একটা করতাম সে অন্য একটা ছেড়ে দেব আর করবো না এক দুই নম্বরে আল নাদামা নাদামা মানে লজ্জিত হওয়া আমি অন্যায় কাজ করে লজ্জিত হয়েছি তিন নম্বরে আল এনাবাহ মানে আল্লাহ তাআলার দিকে আমি এবার ঝুঁকি বললাম তার হুকুম পালন করলাম একদিন করতাম না এখন থেকে হুকুম পালন করার জন্য আমি শুরু করে দিলাম পরিপালন শুরু করলাম তাহলে এই তিনটি শর্ত ফুলফিল করলে তবা হবে এই তবা এইভাবে আমাদের তবা করতে হবে মানে ফিরে আসতে হবে আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করতে হবে দ্য আসবে কই মেরতম কম্পিটিশন করো তোমাদের রবের ক্ষমা লাভের জন্য সুতরাং সেইভাবে করব আর রাত্রিকে আমরা নামাজের দ্বারা তেলাওয়াতের দ্বারা দিকিরের দ্বারা ইস্তেক ফারের দ্বারা কান্নাকাটির দ্বারা এগুলো আমরা করব। হাদ হাদিসের মধ্যে এসেছি যে জিবরিল আমিন এই রাতে ফি পৃথিবীতে নাজিল হন মানে ফি কাব কাবা তিমিনাল মালাইকা মালাইকাদের একটা দল নিয়ে তিনি নেমে আসেন এবং তিনি মোসাফা করতে থাকেন ওই প্রত্যেকটা মুসল্লির সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করছে কিংবা নামাজ পড়ছে কিংবা জিকিরা কাজ করছে কিংবা ইস্তেফার সজাগ আছে তাদের সঙ্গে মুসাফাও করেন তিনি আপনারা বলবেন যে এত কোটি কোটি মানুষের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ মুসাফা করা এটা তার জন্য কোয়াইট পসিবল এটা এটা আরেকটা ডাইমেনশনে এটা হয়ে যায় যেটা আমরা ওটার অনুমান করব না কারণ তাকতালিফুল আহকাম ব্যক্তিফুল আহওয়াল অবস্থার স্থান কাল পাত্র ব্যক্তি বিশেষে অবস্থার বিশেষ হুকুম পরিবর্তন হয় এটা তার জন্য আলাদা আমাদের জন্য আলাদা আমাদের নিজের জন্য অনুমান করলে চলবে না এবং এটার একটা আলামত হল যে দিলটা বিগলিত হবে তিনি যদি মোসাফা কারাসন করেন তাহলে কিন্তু তার দিল বিগলিত হবে এবং তার চক্ষু থেকে অশ্রু বর্ষণ শুরু হবে এটা হলো তার একটা আলামত সুতরাং এই রাতে আমরা আমাদের শিখানো হয়েছে রব্বানে না ফিরদুনি হাসানা অফিল্লা আখ হাসানা আমরা এই আমাদের আমাদেরকে আপনি কল্যাণ দান করেন দুনিয়া তো আমাদের কল্যাণ দান করেন আমাদের আখেরা তো ওখানে আদা নার এবং জাহান্নামের আগুন আমাদের উপর হারাম করে দেন এই অবস্থাটা যেন সৃষ্টি হয় এইভাবে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কারণ মানুষের তাগীরে ফয়সলা হয়ে যাচ্ছে রাতে অতএব এই ফয়সলার সময় তাক সে এবাদতবন্দিতে ইয়ে থাকা এটা তার জন্য উচিত নবী ইসলাম সপ্তাহে দুটো করে রোজা রাখতেন একটা সোমবারে আর একটি বৃহস্পতিবারে তিনি বলতেন যে বান্দার আমল এইভাবে আল্লাহ তাল্লা কাছে পেশ ফাইল পেশ করা হয় আর আমি পছন্দ করি এই দুই দিনে যখন আমল পেশ করা হবে আনা সাইল আমার ফাইল পেশ করা হবে অথচ আমি তখন রোজ রোজা আইমশ গুল সুতরাং আপনারা আমরা এই রমজান মাসের রোজাগুলো আমাদের ওই কান্তিকতার সাথে নিষ্ঠার সাথে আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জনের জন্য নবিশ্বাস নামের শূন্য অনুযায়ী রোজাগুলি পরিপালন করব। আমরা তারাবি পড়ব আমরা কোরআন শিখব এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এই কোরআনকে নাজিল করা কোরআনকে অবতীর্ণ করেছেন এটা কেন্দ্র করে এই এই রমজানের এত ফজিলত আবার রমজান মাসে এই রাত আছে বলেই রমজানের এত ফজিলত আবার এই রাতের ফজিলত কোরআন নাজিল হয়েছে বলেই সুতরাং মূল ইয়ে হলো কোরআন এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা আল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন তাহলে পরে সকল সব ইয়ে আপনি পেতে পারেন আর আল কোরআনের সম্পর্ক রাখার ছয়টি বিষয় একটি হলো কোরআন পড়তে হবে একটি হলো কোরআন তেলাওয়াত করতে হবে ডেলি ডেলি আরেকটি হলো কোরআন অর্থ সহ বোঝার চেষ্টা করতে হবে আরেকটি হলো কোরআনের মধ্যে গবেষণা করতে হবে সমস্যার সমাধান করার জন্য আর পঞ্চমটি হলো যে কোরআনভাবে আমল করতে হবে ষষ্ঠটি হলো অন্যদেরকে কোরআন শেখাতে হবে এই ছটি কাজ যদি আমরা কোরআনের সঙ্গে নিজেদের কাজকে জড়িয়ে নেই তাহলে আমরা কোরআনকে আমরা ধরলাম কোরআনের পক্ষ নিলাম কোরআনকে কোরআনকে আমাদের জীবনে গাইড বুক হিসাবে গাইডবুক হিসাবে গ্রহণ করলাম এটা প্রমাণিত হলো তাইলে আমরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই রমাজান থেকে আল্লামুখী হয়ে পড়ি এবং ওটা জীবন আর মৃত্যু পর্যন্ত যেন এনাবাত আল্লাহ তালার দিকে আমরা ঝুঁকে পড়ি এই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন আমিন ওসআল আলব আহমেদ وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته